জরুরি সেবা বলতে যে প্রতিষ্ঠানগুলোকে বুঝিয়েছে, যে পণ্যবাহী গাড়িগুলোকে বুঝিয়েছে, এটার বাইরে কোন ধরনের যানবাহন আমরা এই শহরে চলতে দিব না। তবে মানুষের নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো থাকে, যেমন কাঁচা বাজার করা, হয়তো কেউ প্রেসারের রোগী তার ওষুধ কেনা প্রয়োজন, অথবা কেউ কোভিড টেস্ট করতে যাবে, কেউ কোভিডের টিকা দিতে যাবে, এই সমস্ত বিষয়গুলা কোভিডের টেস্টের জন্য মেসেজ দেখিয়ে যেতে পারবে, আর বাজারের জন্য তার আশেপাশের যে বাজার সেখানে রিক্সায় যেতে পারবে, কেউ কোনো যানবাহন ব্যবহার করে, যন্ত্রচালিত যানবাহন ব্যবহার করে কেউ কোনো বাজারে বা ওষুধের দোকানে এখানে যেতে পারবে না। আর আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে কাঁচা বাজারে খুব ভিড় বেশি হয়, সেটার জন্য আমরা বাইরে স্ট্যাম্প নির্দেশনা দিয়ে দিয়েছি যে কাঁচা বাজারের বেশিরভাগ দোকান আমরা রাস্তায় নিয়ে আসবো, এই কয়েকদিনের জন্য রাস্তায় নিয়ে আসবো, এবং রাস্তায় নিয়ে এসে দরকার হলে আধা কিলোমিটার এলাকা জুড়ে একবারে নিরাপদ দূরত্বে দোকানগুলো বসিয়ে দেবো, যাতে সবাই সেখান থেকে খুব কম মানুষের সাথে সংস্পর্শে এসে সেখান থেকে বাজার করতে পারে। এছাড়া খাবারের যে হোটেলগুলো সেটি শুধুমাত্র সেখান থেকে কেউ খাবার নিতে পারবে, সেখানে বসে কেউ খেতে পারবে না, সেই ব্যাপারটি আমরা নিশ্চিত করব। এছাড়া আমাদের যিনি বের হন, আমাদের সংবাদকর্মী ভাই বোনেরা থেকে শুরু করে যিনি বের হন, তিনি যেন অবশ্যই মাস্ক পরে বের হন, মাস্ক না পরে কেউ যেন কোনোভাবেই বের নয় সেটিও আমরা নিশ্চিত করব। আর আন্তর্জাতিক ফ্লাইট ব্যবহার করে যে সমস্ত মানুষজন বিদেশ থেকে আসবেন তাদের পরিবহনের জন্য গাড়ি ব্যবহার করা যাবে, এবং সেক্ষেত্রে তার টিকিট এবং তার যে পাসপোর্ট সেটি প্রদর্শন করে উনি যেতে পারবেন। তবে একটু অসুবিধা হবে যে যদি তাকে কেউ আনতে যেতে চায়, উনি একজন বিদেশ থেকে আসলেন, তার কোন আত্মীয় এখান থেকে হয়তো গাড়ি নিয়ে তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে, সেক্ষেত্রে তাকে হয়তো পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে, আমরা যদি সন্তুষ্ট হই তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। এছাড়া এয়ারপোর্টের গাড়ি পার্কিংয়ের এখানে যে জায়গা আছে সেখানে পর্যাপ্ত সংখ্যক এরকম যানবাহন থাকবে, যাতে তারা ওখান থেকে এটা ভাড়া করে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে, সেটি আমরা নিশ্চিত করব। আর আপনারা জানেন যে সমস্ত অফিস আদালত তো বন্ধ থাকছে, পাশাপাশি শপিং মল এবং যে কোনো ধরনের সমাবেশ, সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, বিয়ের অনুষ্ঠান হোক, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্র, সবগুলো এখন কমপ্লিটলি বন্ধ থাকবে।